বাংলা মানবতার সমাধান الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته وقال سبحانه فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আপনাদের সামনে আজকে এই পর্বে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো নবী সাল আলহিম সম্পর্কে জ্ঞান অর্জন নবী সাল আলি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জনের প্রথম যে বিষয়টি আসবে সেটা হলো তার প্রতি ইমান নবী সাল্ল আসাল্লামের প্রতি ইমান আনার বিধান কি তাকে বিশ্বাস করা এটা কি ঐচ্ছিক ব্যাপার এটা কি ফরজ সন্ন্যাত কি এই বিষয়টা আগে আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা কিভাবে তার প্রতি ইমান আনবো ইমান আনার জন্য কি আমাদেরকে করতে হবে নিয়মটা কি বিশ্বাস করার নিয়ম কি আল্লাহ তবরকতলা কোরআন মজিদের ভিতরে আলহাদিদের আঠাশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ইমান আনো তার রসুলের প্রতিফিলাই নেমে রহমাতে তাহলে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন একই আয়াতের ভিতরে আল্লাহ তোমার আদেশ দিচ্ছেন ইমান আনার এবং সাথে সাথে ইমান আনার ফজিলতও বর্ণনা করছেন এর উপকারিতাও বর্ণনা করছেন এরপরে আমরা অন্য আরেকটি আয়াতের ভিতরে দেখতে পাই আল্লাতুবার অকতলা বলছেনো বিল্লাহ রসুল ইহি ও নূর ইল্লেদি এঞ্জেলনা পল্লহ হবে মা চা আম আলুন অতএব তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি এবং সেই নুরের প্রতি যা নাজিল করেছি আর আল্লাহ হচ্ছেন অবগত আল্লাতুবার অকতলা জানেন খবর রাখেন তোমরা যা আমল করো আল্লাহ তুবরকাল এই আয়াত ভিতরে মানুষকে দয়ের মমিনদেরকে আদেশ দিয়েছেন তার প্রতি আনার ইমান অন্য একটি আয়াতে আল্লাহ তবরকতলা বলছেন কুল ইয়ার্স ইনজে আপনি বলে দিন লোকদের উদ্দেশ্যে হে সকল মানুষ আমি তোমাদের সকলের জন্য রসুল তা আমরা এই সমস্ত আয়াত থেকে জানতে পারছি যে রসুল সাল আলী আসাল্লামের প্রতি ইমান আনা হলো ফরজ ইমান আনা আল্লাহ তবরকতলা আদেশ দিয়েছেন অতএব আল্লাহর আদেশ পালন করা হলো ফরজ তাহলে আমরা কিভাবে ইমান আনবো এই বিষয়টা একটু জানার চেষ্টা করি তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার হাদিসের ভিতরে ঈমান আনার কথাটা বলেছেন সেটা আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আনু কাতিলান নাস হাত্তা ইশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা উরসিলতু মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে লোকদের সাথে যুদ্ধ করার যে পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই অতঃপর আমার প্রতি ইমান আনবে এবং আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ইমান আনবে তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের প্রতি ইমান না আনা পর্যন্ত তাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য অতএব বোঝা যায় যে এটা অত্যন্ত জরুরি এবং ফরজ আল্লাহর রসুল সাল্লাহ প্রতি ইমান আনা কোনো মুসলিম ব্যক্তির জন্য এই ক্ষেত্রে ছাড় নেই যারা ইমান না আনবে রসুল্ল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ তো বরকতলা তাকে যুদ্ধের জন্য আদেশ প্রদান করেছেন অতএব বোঝা গেল নবী সাল্লামের প্রতি ইমান আনা ঐচ্ছিক কোনো বিষয় না নফল কোনো বিষয় না বরং একেবারে ফরজ বলা যেতে পারে ইমানের দ্বিতীয় পর্যায়ে এই বিষয়টা আমাদেরকে নিতে হবে আল্লাহর প্রতি ইমান তারপরে পরে রসুলের প্রতি ইমান যেটা হলো গ্যালেমার শিক্ষা এরপরে আমরা ইসলামের অন্যান্য বিষয় জানব এবং অন্যান্য বিষয়ের প্রতি আল্লাহ ইমান তো আমাদের কাছে করেছেন ইসলাম নিয়ে নিয়ে দিন আগে যদি আমরা তাকে না চিনি তার সম্পর্কে না জানি তার প্রতি ইমান আমরা যদি পাকাপোক্তা না করি তাহলে তিনি যা কিছু নিয়ে এসেছেন সেটার উপরও আমাদের ইমান পাকাপোক্তা হবে না সেটার প্রতি ইমান আনা যথাযথ হবে না তাই তো আমরা রসুল্লা সাল্লাহ আলহিসাল্লামের প্রতি ইমান বিষয়ক জ্ঞান আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করার চেষ্টা করছি আল্লাহ তবরকতলা তৌফিক দান করুন আগে আমাদেরকে জানতে হবে কিভাবে ইমান আনতে হয় ইমান আনা তখনই আমাদের পক্ষে সম্ভব তখনই আমরা ইমান আনতে পারবো যখন ইমান কি সেটা বুঝবো ইমান কাকে বলে এটা আমরা জানব তো আমরা আগে এই বিষয়ে আপনাদের সামনে জ্ঞান পরিবেশন করছি ইমান বলা হয় তিনটা বা চারটা জিনিসের সমন্বয়কে এক নম্বর হল একরার বিল্লি স্যান মুখ দ্বারা স্বীকৃতি প্রদান করা অন্তর দ্বারা আমল করা বা তসদিক বিল জানান অন্তর দ্বারা সত্যায়ন করা বিশ্বাস করা তারপরে হলো আমাল বিল আরকান ইসলামের যে সমস্ত ফরজ আছে সেগুলো কাজে বাস্তবায়ন করা তারপরে আরো বলা হয়েছে ইজিদুবিদোয়া ওয়েন কুসুবিল মাহসিয়া আনুগত্যের কাজ করলে এই ইমানটা বাড়ে এবং পাপ কাজ করলে অন্যায় কাজ করলে ইমান হ্রাস পায় বা কমে এটা হলো আহলসুল্লাউল জামাত অর্থাৎ সালাফে সালাহীন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত যারা কোরআন এবং সন্ন্যার প্রকৃত অর্থে ধারক এবং বাহক এবং কোরআন সন্ন্যার প্রতি আমলকারী যথাযথ আমলকারী কোরআন এবং সন্ন্যার আলোকে তারা এই সংজ্ঞা দিয়েছেন মুখের স্বীকার করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং যত সৎ কাজ করা হবে তত ইমানটা বৃদ্ধি পাবে যত অসৎ কাজ করবে পাপ কাজ করবে ইমান হ্রাস পাবে বা কমবে এটা হলো সংজ্ঞা এখন কি বিষয়ে স্বীকার করবে এটা একটা যেহেতু আমরা সংজ্ঞায় শিকার করার কথা বলেছি মুখে শিকার বা ঘোষণা করা স্বীকৃতি দেওয়া সেটা হলো ইমানের বিষয়গুলো যেমন আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তারপরে ফেরিস্তাগনের প্রতি বিশ্বাস রাখি আমি কিতাব সময়ের প্রতি বিশ্বাস রাখি আমি গুণের প্রতি বিশ্বাস রাখি আমি পরকালের প্রতি বিশ্বাস রাখি এবং আমি তকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখি এই ইমানের কথাগুলো এমনিভাবে কালেমার স্বীকৃতির প্রথম কালেমার স্বীকৃতি আসবে আশাহাদ্য মোহাম্মদ রসোল্লাহ এরপরে ইসলামের বিষয়গুলো তাও এর ভিতরে আসতে পারে ইসলামের যেহেতু আল্লাহ রসুল সাল্লাম সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর রসুল সালাত কায়েম করা জাকাত আদায় করা ইত্যাদি এগুলি হলো মুখে শিকার করার বিষয় এরপরে অন্তর দিয়ে বিশ্বাস এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি অন্তর থেকে বিশ্বাস না করা হয় তাহলে এই সমস্ত বিষয়ের ঘোষণার কোনো মূল্য নেই আল্লাহর প্রতি ইমান আমি মুখ দিয়ে শুধু উচ্চারণ করলাম আল্লাহকে বিশ্বাস করি মুখ দিয়ে উচ্চারণ করলাম রসুল্লা সাল্লামকে বিশ্বাস করি মানি মুখ দিয়ে উচ্চারণ করলাম অন্তরে এই কথায় বিশ্বাসী নই তাহলে ইমানদার হওয়া যাবে না এমনিভাবে যখন আমি মুখ দিয়ে স্বীকার করে ফেললাম অন্তর দিয়ে বিশ্বাস করে ফেললাম তো মুখের স্বীকৃতি এবং অন্তরের এই বিশ্বাসকে সত্যে পরিণত করতে হবে সত্যে পরিণত করতে গেলেই এই স্বীকৃতি অনুযায়ী আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে যতক্ষণ পর্যন্ত আমি কাজে বাস্তবায়ন না করব ততক্ষণ পর্যন্ত আমি ইমানের দাবি করতে পারি না বা ইমানের দাবি করলে সেটা সত্য হবে না আমরা পরবর্তীতে এর কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এরপরে এই ইমানের কাজগুলো আমি যত গুরুত্ব সহ যত আন্তরিকতার সাথে যত পরিপূর্ণতার সাথে আমি পালন করব তত আমার ইমান বৃদ্ধি পাবে সালাত আছে আল্লাহর প্রতি ইমান আনার এটা হলো পরিচয় তারপরে ইসলামের যে সমস্ত ফরজ আছে ফরজগুলো এর পাশাপাশি এমন কি প্রত্যেক ফরজের সাথে আগে পিছে যে সংশ্লিষ্ট আরও অন্যান্য অবাদত আছে এগুলো হলো ইমান বৃদ্ধির কারণ ফরজের সাথে সাথে যদি আমরা নফলগুলো পালন করি তাহলে ইমান বাড়বে আমরা যদি ফরজগুলোতে ত্রুটি করি এবং নফলগুলো পালন না করি তাহলে আমাদের ইমান কমে যাবে অতএব আমাদেরকে এই বিষয়ে ইমানের সংজ্ঞাটা আগে জেনে নিতে হবে এখন আমরা একটু বিশ্লেষণে আসি ইমানের সংজ্ঞার বিশ্লেষণটা একটু করে দেখি যদি কোনো ব্যক্তি ইমানের সংজ্ঞার ভিতরে যে প্রথম পয়েন্ট প্রথম বিষয় এক অর্থাৎ স্বীকার করা এই স্বীকার করার পয়েন্টটা যদি কেউ হারিয়ে ফেলে ইমানের অন্য পয়েন্ট আছে অন্তরে বিশ্বাস আছে কাজেও বাস্তবায়ন করতেছে কিন্তু সে স্বীকার করে না এই পয়েন্ট যদি হারিয়ে ফেলে তাহলে ইমানের ভিতরে কী ধরনের ঘাটতি আমরা ইমানদারি বলতে পারব না তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে ইনশাআল্লাহ বিশ্লেষণ করবো দলিল দিয়ে তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পর আবারও আপনাদের কাছে আসবে এই বিষয়ে আলোচনা নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর রব্বকর আমি প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়েছি সৃষ্টি জানুন কেন মুনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে নাই প্রণয়nota দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহাত বিশকল অন্যায় থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ হাসান একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত পিস টিভির শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা যে বিষয়ে বলছিলাম ইমানের যে সংজ্ঞার পয়েন্টগুলো এক নম্বর ছিল যে মুখ দিয়ে স্বীকার করা বা ঘোষণা দেওয়া এই ঘোষণা কেউ যদি না দেয় তাহলে

তাহলে কিন্তু ইমান আনা সম্ভব নয় সর্বোত্তমটাই হলো বলা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলছেন যে বলতে হবে অতএব যদি কেউ না বলে তাহলে তার ভিতরে বিরাট ধরনের একটা ত্রুটি আসতে পারে সেই ত্রুটিটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইমানের যে ঘোষণাটা দিয়েছিলেন অফ দ্য আবদুল কে পরিচয় দিয়েছিলেন ইমানের তার ভিতরে আল্লাহ রসুল সাল আলহাম বলেছিলেন আমার ইমান বিল্লাহ আব্দুল কয়েস আবদুল কাইস গোত্রের কিছু লোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল ইমানের বিষয়ে জানতে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে চারটা বিষয়ের আদেশ দিয়েছিলেন এবং চারটা বিষয়ের নিষেধ করেছিলেন যেসব বিষয়ের আদেশ দিয়েছিলেন সেই বিষয়গুলোর মধ্যে পাওয়া যায় তিনি সাধু আল্লাহ রসুসাল্লাম তাদেরকে ইমান বিষয়ে বলতে যে আদেশ দিয়েছিলেন যে তোমরা সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি বা মোহাম্মদ সাল্লাহ আলি আসলাম আল্লাহর রসুল সাক্ষ্য দিতে বলা হয়েছে ইমানের এবং ইসলামের যে প্রথম কথা প্রথম রুকুন সেখানে আল্লাহ রসুল রসুলাম বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ মোহাম্মদ রসোল্লাহ ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে তার ভিতরে প্রথমটি আল্লাহ রসুল বলছেন শাহাদা সাক্ষ্য দেওয়া এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাম সাক্ষ্য দিতে বলছেন আর সাক্ষ্য দেওয়া মুখে উচ্চারণ শিকার মুখে শিকার না করে তো কোনোভাবেই সম্ভব নয় যদি এই সাক্ষ্য না দেয় কেউ তাহলে তার ইমান থাকবে না সে ব্যক্তি ইমানদার কখনো হতে পারবে না এই ধরনের ইমান ফেরাউনের ভিতরে পাওয়া গেছে সে আল্লাহ তোবর স্বীকার করত মনে মনে বিশ্বাস করত মনে মনে কিন্তু মুখে স্বীকার করে নাই তাই সে ইমানদারও হতে পারে নাই এ সম্পর্কে আল্লাহ তোবরকতলা কোরআন মসজিদের ভিতরে উল্লেখ করেছেন সুরা নামলের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওজাহাদু বিহা ওস্তায়খানাত হাং ফুস হম জুলমান ওয়াউলুওয়া ফনজুর খাইফাইনা আতিব তারা অর্থাৎ ফেরাউন এবং তার দলবল অস্বীকার করেছিল আল্লাহর নিদর্শনকে মুসা আলহ সালাতু ওয়াসলাম যে সমস্ত নিদর্শন নিয়ে ফেরাউনের কাছে এসেছিল সেই নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল ওয়াস্তায়খানাত হাংফুসহম কিন্তু তাদের সকলের অন্তরে এসব বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল জুলমান আলুয়া তারা অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও মুখ দিয়ে অস্বীকার করেছিল এটা ঊর্ধ্বত্ব বসত এবং স্বেচ্ছাচারিতা বসত আল্লাহ তো কথালা বলছেন ফন্দুর কে ফেন আকিবাতুল মুফসিদিন অতএব তুমি দেখো কি হয়েছিল সেই বিপর্যয় সৃষ্টিকারীদের শেষ পরিণামটা তো এই আয়াত থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে তারা আয়াতগুলো মুখে স্বীকার করে নাই কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করেছিল এটা আল্লাহ তোবর কতলার সাক্ষী এমনকি ফেরাউন যে চিন্ত আল্লাহকে এটা গোপন রেখেছিল মনের ভিতরে এই গোপন বিষয়টা সে অন্তিম অবস্থায় প্রকাশও করে দিয়েছিল যে সম্পর্কে আল্লাহ তোবর কতলা উল্লেখ করেছেন হাত্যা জরা কাহুল গরাকু কাল আমানতু আন নাহুল হ্যাঁ ইলাহ ফেরাউন যখন মুসা এবং তার দলবলকে ধাওয়া করেছিল ফেরাউনের এলাকা ছেড়ে যখন মুসা আলিসাল্লাহুসাল্লাম তার জাতিকে নিয়ে চলে যাচ্ছিলেন নিরাপদ আশ্রয়ে তখন ফেরাউন এবং তার দলবল তার পিছু অনুসরণ করেছিল তার পিছে ধাওয়া করেছিল যখন মুসা আলী সালাতাম তার দলবল নিয়ে সাগরের কিনারে পৌঁছে গেলেন তখন দেখলেন যে সাগরের সামনে কোনো রাস্তা নাই পানি কিভাবে পার হবে পাড়ি দিবে কীভাবে আল্লাহ তুবরকাল্লাহ তাকে একটা মজেজা দিয়েছিলেন তিনি আল্লাহর নির্দেশে পানিতে লাঠি দ্বারা তার মজেজার লাঠি দ্বারা আঘাত করলে বারোটি রাস্তা হয়ে গেছিল এবং সেই শুকনা রাস্তা দিয়ে তারা পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো এবং মাঝখান দিয়ে শুকনো রাস্তা অতিক্রম করে চলে গেলেন মূসা এবং তার জাতি কম ফেরাউন পিছু পিছু এসে তারা দেখল যে মূসা তার দলবল নিয়ে চলে যাচ্ছে বেশ সুন্দর রাস্তা দেখা যাচ্ছে ফেরাউন এবং তার দলবল এই রাস্তায় যখন নেমে গেল সাগরের ভিতরে তখন আল্লাহ তো বরকতলা সাগরকে বা পানিকে আদেশ দিলেন পানি আবার তার স্বাভাবিক গতিতে চলা শুরু করলো আর ফেরা তার দলবল সেখানে হাবুডুবু খেতে শুরু করলো সেই সময়ের কথা আল্লাহ তবরকতলা বলছেন হাতটা হল গরাকু কল যখন পানিতে সে ডুবছিল তখন সে বুঝে ফেললো যে মূসার যে আল্লাহকে সে অন্তরে একই পোষণ করত দৃঢ় বিশ্বাস রাখতো সেই মূসা আলি সাল্লা আল্লাহ এভাবে মুসাকে পার করে দিয়েছে আর সেই মুসার আল্লাহর আদেশে আজকে পানি মিলে গেল এবং আমার এই শলিল সমাধি হতে যাচ্ছে তখন সে অন্তরে বিশ্বাস করা আল্লাহকে ডাকা শুরু করলো এবং সে ইমান আনা শুরু করলো এবং এই প্রথম সে মুখ দিয়ে উচ্চারণ করে ঘোষণা করলো আমি ইমান আনলাম সেই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি এনেছে তারপরে সে ইমান বানু আরো বলছে ও মুসলিম মুসলিমিন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সম্মানিত শ্রোতা দর্শক দেখুন যে ইমান তার অন্তরে সুপ্ত ছিল সেই ইমান এখন সে মুখ দিয়ে প্রকাশ করে দিল বলল আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং বানু ইসরাইলদের আল্লাহ বলার কারণ হল যদি সে নিজের আল্লাহ বলে নিজের মাবুদ বলে তাহলে হয়তো আল্লাহ নাও শুনতে পারে এবং সে তো বলল আমি ইমান আনলাম এবং সে আরেকটা বলছে ওয়ান আমিন মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখন দেখা যাচ্ছে যে সে স্বীকৃতিটাও দুইটা পয়েন্ট একত্রিত করে ফেললো অথচ আল্লাহ তো বরকতলা তাকে ইমানদার হিসেবে গণ্য করেননি এ বিষয়ে আমরা আপনাদের কাছে কিছুটা ব্যাখ্যা দেব কেন আল্লা তো তাকে ইমানদার হিসেবে গণ্য করলেন না অথচ এখানে ইমানের আরেকটা পয়েন্ট সে পূর্ণ করলো শর্ত পূর্ণ করলো আমরা এই পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এই পর্বের আমরা যে আলোচনা করেছি আশা করি এই আলোচনা আপনারা বোঝার চেষ্টা করবেন এবং এই বুঝ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দো জানাদবি আপনারা দেখছেন পিএসটিভি বাংলা মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি অসিরাদ করেছে মানব জাতির লোক ইসলামের মূল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর আনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস বাংলায়